दर्शक कलकातार आदालत प्रांगणे आছেন आमादेर सहकर्मी भास्कर सर्दार ए विषये आरो खबर जानाते सरासरि जुक्त होच्छेन तिनि। भास्कर आपनि एकटु जानान आदालते आज केन आसले तादेरके तोला होच्छे ए विषये कि बोलছে ইডি। আরে কোর্ট রেকর্ড একেবারে যেটা বলছিল যে গত 10ই আগস্ট যখন তোলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যে কিন্তু যে কলকাতার যে নগর আদালত তার যে সিবিআই রুল যেটা সেখানে কিন্তু ইতিমধ্যে বিচারক জীবন সরকার এর কাছে কিন্তু মামলা চালু হয়ে গেছে। এবং কিছুক্ষণ আগে আমাদের ইডির আইনজীবী যেটা বললেন যে সম্ভবত নতুন কিছু তারা তথ্য দিতে পারে অথবা তারা হয়তো মামলার আজকে সম্পূর্ণ রায়টা দিয়ে ফেলতে পারেন, তার ভিত্তিতে বিচারক জীবন সরকার কি রায় দেন সেদিকে আমরাও তাকিয়ে আছি। এবং যেটা জানেন যে গত 14ই মে যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছিল PCR এবং তার সহযোগীদের ভারতের যে আর্থিক তদন্তকারী সংস্থা ইডি, এরপর থেকে কিন্তু প্রায় ধাপে ধাপে বিভিন্ন তথ্য কিন্তু উঠে এসেছে, যেমন সম্পত্তির তথ্য উঠে অবৈধ অর্থের তথ্য উঠে এসেছে এবং তার থেকে কিছু প্রভাবশালী নাম প্রকাশ না হলেও কিন্তু বিভিন্ন তথ্য উঠে এসেছে। ফলে আমরা সবাই তাকিয়ে আছি যে PCR বিরুদ্ধে কি তথ্য আছে এবং বিচারক জীবন সরকার কি তার ব্যক্তিতে রায় দেন সেদিকে আমাদেরও নজর আছে। অবশেষ তথ্য কলকাতা থেকে এটাই পাচ্ছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কলকাতার আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার।